উত্তাপ এবং শান্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে। এখন পর্যন্ত নগরীতে তেমন বিচ্ছিন্ন কিছু দুটি ঘটনা ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সকাল থেকে প্রধান প্রধান সড়কগুলি যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও গলি উপগলিতে যান্ত্রিক যানবাহন অনেকটা কম, তবে রিক্সা এবং সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল 8টার পরে চট্টগ্রামের চাকতাই এলাকায় একটি পিকআপ ভাঙচুর করে জামা ছিপাই কর্মীরা, এছাড়া চকবাজার এলাকায় একটি টেম্পো তারা আগুন দেয়। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া ওই সিএমপি যে বিজিবি মোতায়েনের চেষ্টা করেছিল এখন তার সিদ্ধান্ত আছে এবং কিছুক্ষণের মধ্যে তারা বিজিবি সদস্যদেরকে সিএমপিতে আসতে বলা হয়েছে। এছাড়া নগরে যে ইপিজেডের শ্রমিকদের একটু কিছুটা ভোগান্তি পড়তে হয়েছিল যানবাহন চলাচল কম থাকার কারণে। এছাড়া চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে, পণ্য উঠানামা স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও রেল চলাচল ছিল স্বাভাবিক। রেলওয়ে স্টেশন ম্যানেজার এ শামসুর আলম জানিয়েছেন আমাদের যে ওনারা যে চট্টগ্রাম থেকে সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে এবং বিভিন্ন স্থান থেকে আসে চট্টগ্রামের ট্রেনগুলো যথাসময়ে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছছে। এছাড়া অন্যান্য স্বাভাবিক পরিস্থিতি কিছুটা পুলিশের অনুকূলে রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন। এই ছিল চট্টগ্রামের হরতালের সর্বশেষ খবর। আমরা এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি। মানোয়ার এবং কমল দে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, জামাতের ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতালের খবর জানতে আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন এবং চট্টগ্রাম থেকে কমলদের সঙ্গে। এলাকায় হরতাল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রাবাড়ি মোড়ে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক, সেখান থেকে তিনি জানাচ্ছেন বিস্তারিত। ভোর থেকে এখন পর্যন্ত যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকায় হরতালে উল্লেখযোগ্য ঘটনা হলো সকাল সোয়া 6টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে হরতাল সমর্থকরা একটি মাইক্রোবাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পুলিশ এবং স্থানীয় জনতার ধাওয়া খেয়ে হরতালকারীরা পালিয়ে যায়। এছাড়া মিরহাজিরবাগ এলাকার নবীনগর এলাকায় হরতালকারীরা মিছিল বের করতে চেষ্টা করলে পুলিশের ধাওয়া খায় এবং পুলিশ সেখান থেকে জামাত শিবিরের 3 জন কর্মীকে আটক করে। নিরাপত্তার কথা যদি বলা হয় তবে হরতালকে সামনে রেখে যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় র‍্যাব এবং পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। গাড়ি চলাচলের কথা যদি বলা হয়, সকালের দিকে রাজধানীর বাইরে থেকে রাজধানীর ভেতরে বেশ কিছু দূরপাল্লার বাস ঢুকতে দেখা গেছে যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকা থেকে। এখন পর্যন্ত এই ছিল আমার হাতে থাকা হরতালের সবশেষ খবর। ওমর ফারুক, সময় সংবাদ। দর্শক, হরতালের খবর জানতে এবার চলে যাচ্ছি সিলেটের জিন্দাবাজার পয়েন্ট এবং খুলনার মৌলভীপাড়া মোড়ে। সেখানে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির এবং তরিকুল ইসলাম, তারা জানাচ্ছেন হরতালের বিস্তারিত সংবাদ। সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। বেলা বাড়ার সাথে সাথে শহরে যান চলাচল মোটামুটি স্বাভাবিক হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ হচ্ছে কি, ইতিমধ্যে রিক্সা, অটোরিক্সা, ইজি বাইক সেগুলো পর্যাপ্ত পরিমাণে চলাচল করছে বিভিন্ন সড়কগুলোতে, প্রধান সড়কগুলোতে, বিভিন্ন অলিগলিতে। কোথা থেকে কোনো ধরনের পিকেটিং খবর আমরা এখন পর্যন্ত পাইনি সিলেট বিভাগে কোথাও। দক্ষিণ সীমা এবং উত্তর সীমা দুই পারেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যতা রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে র‍্যাব এবং পুলিশ। এদিকে দূরপাল্লা যানবাহন এখন কোথাও থেকে চলাচল করছে না, কিন্তু ট্রেনগুলো যথাসময়ে চলাচল করছে। আর আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে গিয়ে যে গত শুক্রবার শহীদ মিনার যে হামলা হয়েছিল সে কারণে আজকেও শহীদ মিনার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি 74টা পয়েন্ট, যেটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই 74টা পয়েন্টে পর্যাপ্ত পরিমাণে র‍্যাব, বিজিবি এবং পুলিশ এই 3 বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। সিলেট নগরীকে একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীর জন্য 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে এই নগরীর জন্যই মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিভিন্ন বাহিনীগুলো। মোটামুটি বলা যায় শান্তিপূর্ণভাবে সিলেটের হরতাল চলছে। আমি এখন খুলনার হরতালের পরিস্থিতি জানার জন্য চলে যাচ্ছি তরিকুল ইসলামের কাছে। ইকরাম, ধন্যবাদ আপনাকে। আমরা 1 ঘন্টা আগে জানিয়েছিলাম যে খুলনার পরিস্থিতি, হরতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুলনায় সকাল থেকে এই পর্যন্ত আসলে আমরা কোনো অপ্রীতিকর ঘটনার এখনো কোনো খবর পাইনি। আমরা হরতালের সমর্থনে সকাল থেকে খুলনায় মিছিল বা পিকেটিং আমরা কোনো কিছুই আমাদের চোখে পড়েনি। এখানে শহরে কিন্তু জীবনযাত্রা এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে রিক্সা, হালকা যান যেগুলো ইজি বাইক, রিক্সা, বেবি ট্যাক্সি এগুলো কিন্তু চলাচল করছে এবং অফিসের দিকে মানুষ যারা চাকরিজীবী তারা কিন্তু অফিসগামী মানুষগুলো কিন্তু ঘর থেকে বেরিয়ে তারা অফিসের দিকে যাচ্ছে। এছাড়া দূরপাল্লার কোনো যানবাহন, আমরা ভারী কোনো যানবাহন চলাচল না করলেও
অন্য কিছু কিছু যানবাহন আমরা দেখেছি সকাল দিকে ছেড়ে যেতে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে। এছাড়া সোনাডাঙ্গা বাস খুলনার রেল স্টেশন থেকে আমরা দেখেছি যে যথারীতি ঢাকা রাজশাহী সহ উত্তরবঙ্গের দিকে যথারীতি ট্রেন কিন্তু খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং বেনাপোলগামী কমিউটার ট্রেন যেটি সেটিও কিন্তু ছেড়ে গেছে। পাশাপাশি আরও কিছু তথ্য আমাদের কাছে যেটি এসেছে সেটা হচ্ছে যে খুলনায় সকাল 10টা থেকে কিন্তু বিজিবি খুলনা মহানগরীতে মোতায়েন করা হবে, এটি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমরা জানতে পেরেছি। এছাড়া উপজেলা তিনটি উপজেলা কয়রা পাইকগাছা এবং ডুমুরিয়া এই তিনটি উপজেলায় কিন্তু মাঝরাত থেকে আমরা বিজিবি মোতায়েনের আমরা খবর পেয়েছি এবং সেখানে বিজিবি মোতায়েন রয়েছে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং আমরা খালিশপুর শিল্প অঞ্চল দৌলতপুর বা খানজানালির যে থানা তিনটি আরও তিনটি থানা এই থানা এলাকাগুলোতে কিন্তু জীবনযাত্রাও স্বাভাবিক রয়েছে এবং কলকারখানায় আমরা খবর নিয়েছি একটু আগে যে শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিচ্ছে এবং স্বাভাবিকভাবে উৎপাদন মিলে শুরু হতে যাচ্ছে। এছাড়া নগরীতে যুবলীগ ছাত্রলীগ তারা মিছিল করেছে এবং একটু আগে এই খানজানালি রোডে নয়া দিগন্ত এবং আমার দেশ পত্রিকাতে অগ্নিসংযোগ করেছে এবং তারা মিছিল সহকারে স্লোগান দিয়েছে, যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে তারা মিছিল করেছে একটু আগে। তো এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ হরতালের চিত্র। এখন চলে যাচ্ছি স্টুডিওতে। তরিকুল আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ ইকরামুল কবির আপনাকেও। দর্শক, সিলেট থেকে ইকরামুল কবির এবং খুলনা থেকে তরিকুল ইসলাম জানাচ্ছিলেন হরতালের সবশেষ পরিস্থিতি এবং তারা দুজনেই বলছেন যে হরতালের মধ্যেও সিলেট এবং খুলনার জনজীবন স্বাভাবিক রয়েছে। এদিকে জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মিরপুর এলাকায় সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে গাবতলী থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সেখানে আছেন আমাদের রিপোর্টার মিজানুর কবির। জামায়াত শিবিরের ডাকা আজকের হরতালে সকাল থেকে মিরপুর এলাকায় আগের মতোই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে দেখা গেছে। এর কারণ হিসেবে পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে রাস্তায় গাড়ি চলবে এবং যে কোনো রকম দুর্ঘটনা যদি ঘটে তাহলে সেগুলো মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রাস্তায় আছে, এই ভরসায় কিন্তু তারা আজকে গাড়ি নিয়ে রাস্তায় নামছেন। ভয়ভীতি তো অবশ্যই আছে, যে কোনো মুহূর্তে গায়ে ইট পাটকেল লাগতেই পারে, এই জন্য ভয়ভীতি একটু থাকবেই, তারপরেও কোম্পানি ভিত্তিক চালাই দিয়ে হবে। সাধারণ যে মানুষ রয়েছেন যাত্রীরা তারা আমাদের কাছে জানিয়েছেন যে যেহেতু জীবিকার প্রয়োজনে তাদেরকে ঘর থেকে বের হতে হয়, তাই কিছুটা আতঙ্ক থাকলেও তারা কিন্তু রাস্তায় বের হচ্ছেন। জরুরি সমস্যার জন্য এই জন্য এখন রাস্তা বাড়ান লাগছে, তাছাড়া তো আর বাড়ান লাগলে না। এখন তো স্বাভাবিক মনে হচ্ছে, আর বাকি সময় মনে হয় এরকম হরতাল ঠিক মতো হবে কিনা সন্দেহ আছে। আর গাবতলী টার্মিনালে গিয়ে আমরা দেখেছি যে এখান থেকে দূরপাল্লার কোনো বাস সকাল পর্যন্ত অবশ্য ঢাকার বাইরে ছেড়ে যায়নি এবং খুব সকালের দিকে অবশ্য কিছু গাড়ি ঢাকার বাইরে থেকে এখানে এসেছে। রাস্তার বিভিন্ন জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আমাদের চোখে পড়েছে, টহল গাড়ি চোখে পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা আজ বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে মিরপুর এবং গাবতলী এলাকা থেকে হরতালের সর্বশেষ পরিস্থিতি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, মিরপুর, ঢাকা। রাজধানীর রাজাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ হয়, সেখান থেকে ছয় জামাত শিবির কর্মীকে পুলিশ আটক করে। ফার্মগেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি, তিনি জানাচ্ছেন বিস্তারিত। সকাল 7টার দিকে পশ্চিম রাজাবাজারের ঠিক এই গলিটি থেকে 10 থেকে 15 জন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে হরতালের সমর্থনে। এ সময় তারা পুলিশের উপরে দুটি ককটেল ছুড়ে, এ সময় পুলিশ শিবিরের সেই ঝটিকা মিছিলটিকে ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে 6 শিবির কর্মীকে আটক করে। হঠাৎ করে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে, পুলিশ আত্মরক্ষার্থে এবং জনগণের জানমাল রক্ষার্থে পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থল থেকে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর বাইরে সকাল থেকে ফার্মগেট এবং কারণবাজার এলাকায় কোনো ধরনের কোনো পিকেটিং বা নাশকতার কোনো ধরনের খবর পাওয়া যায়নি। পশ্চিম রাজাবাজার থেকে তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে হরতালের খবর জানাতে রাজশাহীর সাগরপাড়ায় আছেন সালাউদ্দিন সুমন এবং রংপুরে বেগম রোকা কলেজ এলাকায় রতন সরকার আছেন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। একেবারে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া রাজশাহীতে তেমন কোনো পিকেটিংয়ের ঘটনা ঘটেনি, হরতাল সমর্থকদের তেমন কোনো তৎপরতাও রাজশাহী মহানগরীতে দেখা যায়নি। তবে সকাল 7:45 দিকে নগরীর কেদুর মোড় এলাকায় শিবির কর্মীরা রাজশাহী নাটোর মহাসড়কের উপরে
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে, কিন্তু পুলিশ আসার আগেই তারা সেখান থেকে সরে পড়ে। এর জন্য সেখানে কোনো সহিংস ঘটনা কি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এছাড়া নগরী থেকে দূরপাল্লার কোনো বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি, তবে রিক্সা অটোরিকশা সহ হালকা যানবাহন চলাচল করছে। আর বেলা যতই গড়াচ্ছে তত এসব হালকা যানবাহন এবং জনচলাচল বাড়ছে নগরীতে। এছাড়া নগরী থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে। এই ছিল রাজশাহীর হরতালের এখনকার পরিস্থিতি। আমরা এখন রংপুরের হরতাল পরিস্থিতি জানব রতন সরকারের কাছে। আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম যে সকালের দিকে দর্শনা এলাকায় কিছু পিকেটার মহাসড়কের কিছু যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের উপস্থিতিতে হস্তক্ষেপে তারা আসলে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে চরমোনাই পীর জলসা শেষে বাসগুলোতে হামলার অভিযোগে একজন জামাত শিবিরের কর্মীকে সেখান থেকে আটক করা হয়। শিবির বা পিকেটারদের এই এতটুকু তৎপরতাই এখন পর্যন্ত রংপুরে পরিলক্ষিত হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে শহরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনগণের উপস্থিতি বাড়ছে, রাস্তায় চলাচল বাড়ছে, অন্যান্য যানবাহনগুলো বিশেষ করে হালকা যানবাহনগুলো চলাচল করছে। যদিও দূরপাল্লার যে সব বাস কোচ সার্ভিস আছে সেগুলো ছেড়ে যায়নি, রংপুর ছেড়ে যায়নি, তবে স্কুল কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো যথারীতি চলছে। আমরা জানি যে পূর্ব ঘোষণা অনুযায়ী 10টার দিকে জাগরণ মঞ্চ সহ স্বাধীনতা সংগ্রামের যেসব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারা হরতাল বিরোধী একটি সমাবেশ এবং মিছিল নিয়ে রংপুর শহরে বের হবে, এমনটি খবর আমাদের কাছে আছে। এই ছিল রংপুরে হরতালের, জামাতে ইসলামের হরতালের সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সুমন এবং রতন সরকার, আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের রাজশাহীর রিপোর্টার সালাউদ্দিন সুমনের সাথে এবং রংপুর থেকে রতন সরকারের সাথে, তারা জানাচ্ছিলেন আজকের হরতালের সর্বশেষ পরিস্থিতি। ফেনীতে পুলিশের বাধার মুখে হরতালের সমর্থনে কোনো পিকেটিং করতে পারছে না হরতাল সমর্থনকারীরা। একজনকে আটক করেছে পুলিশ। ভোরে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের বিভিন্ন পয়েন্টে জামাত শিবির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল ও যানবাহন ভাঙচুর করে। এ সময় তারা গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে পটকা বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে বরিশালে ট্রাকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়কে গাছ ফেলে অবরোধের মধ্য দিয়ে শুরু হয়েছে জামায়াতে ডাকা সকাল সন্ধ্যা হরতাল। ভোরে শহরের আবহাওয়া অফিস এলাকায় সড়কে গাছ ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে পিকেটাররা। এ সময় তারা একটি ট্রাকেও ভাঙচুর করে। এদিকে সিএনটিপি রোড এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ও কাশীপুর হাইস্কুল এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।